সালামু আলাইকুম। যারা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিছু জরুরি পরামর্শ। সূর্যের আলো যতই প্রখর হোক না কেন, হাইওয়েতে সবসময় ফগ লাইট জ্বালিয়ে রাখবেন। ফগ লাইট না থাকলে হেডলাইট জ্বালান, এতে করে আপনার উপস্থিতি হাইওয়েতে অনেক দূরে থেকে যাবে। একই কারণে কালো কাপড় পরিহার করে যথাসম্ভব উজ্জ্বল, যেমন হলুদ বা টিয়া এই টাইপের কালো কাপড় পরিধান করুন, এতে আপনার সেফটি অনেক বেড়ে যাবে। ভালো হেলমেট ব্যবহার করুন, বাজারে যে হেলমেট পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের। বাজেট নিতান্তই কম হলে অন্তত 2800 টাকা দিয়ে STUDS স্টুডিওস এর হেলমেট নিতে পারেন, কিন্তু এর চেয়ে নিচে কখনোই নিয়েন না। সেফটি গার্ডস পরুন, ভালো সেফটি গার্ড শুধু আপনার আত্মবিশ্বাস বাড়াবে না, দীর্ঘক্ষণ চলার ক্লান্তি অনেকাংশে কমিয়ে দিবে। পিলিয়ন যদি ফিমেল হয় তাহলে তারও বাইকারের মতো সেফটি পোশাক পরে দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য রাইডারের মতো বসা বাঞ্ছনীয়, এতে ব্যালেন্সিং নষ্ট হবে না। সমস্যা হলে ফিমেল নেবেন না। ঈদের আগে ও পরেও নতুন চালক নতুন বাইক চালিয়ে গ্রামের বাড়িতে যেতে চায়। আপনি ভালো বাইকার না হলেও অন্তত আল্লাহর হস্তে এই অবস্থা পরিত্যাগ করুন। হাইওয়ের গ্রামার আলাদা ভাই, অভিজ্ঞ মেন্টরদের নিয়ে এটা আগে আয়ত্ত করতে শিখুন। তাছাড়া এখানে চালানো আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও মাঝে মাঝে এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে যেটা কাটাতে হলে আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। বাইক চালানো শেখার পর শহরে কিংবা ছোট রাস্তায় অন্তত 5000 থেকে 7000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা থাকলে হাইওয়েতে লং জার্নির জন্য আসতে পারবেন। একা না বসে একজন এক্সপার্টকে সাথে নিয়ে আসবেন। আগামী 7 দিন বৃষ্টি থাকার সম্ভাবনা বেশি বর্তমান সময় থেকে, সুতরাং রেইনকোট অবশ্যই সাথে রাখবেন, এবং বৃষ্টির সময় কখন বৃষ্টি আসে তা কখনই বলা যায় না। সাথে শু কাভারও রাখবেন। বাজারে যে গ্লাভস পাওয়া যায় তা পানিরোধক না, এজন্য যে কোনো ফার্মেসি দোকান থেকে সার্জারি গ্লাভস কিনতে পারেন, দাম খুবই কম। সার্জারি গ্লাভসের উপরে মেইন গ্লাভস পরলে হাতে পানি ঢুকবে না। রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাইক রাস্তার পাশে থামিয়ে এ সময় রাস্তার বালু মাটি পানির সাথে মিশে খুব পিচ্ছিল হয়ে থাকে। 5 থেকে 7 মিনিট বৃষ্টি হওয়ার পর রাস্তাটি মাটি ধুয়ে যাবে, আবার বাইক স্টার্ট দিয়ে দিবেন। এর মাঝে আপনার রেইনকোট পরে নেন, চাকার হাওয়া কমিয়ে নেন। হাইওয়েতে রাতের বেলা প্রচলিত নীল লেড বাতির থেকে হ্যালোজেন অথবা হলুদ বেশি বাতি বেশি কার্যকর হয়, এতে রাস্তার কন্ডিশন ভালোভাবেই বোঝা যায়। আমাদের চোখে হলুদ আলো সবচেয়ে বেশি অনুভূতি সৃষ্টি করে। আপনার বাইকে নীল লেড বিল্ট ইন থাকলে হলুদ ফগ লাইট লাগান, তাহলে হ্যালোজেনের একটা ফিলিংস পাবেন। যতই এক্সপার্ট হন না কেন, হাইওয়েতে রাতের বেলা বাইক চালানো পরিহার করেন। বৃষ্টির রাতে একেবারেই বাইরে যাবেন না, রাতে রাস্তা শুকানো না ভেজা তা বোঝা মুশকিল। একদম ডিসেন্ট এবং দক্ষ বাইকার সবসময় ইন্ডিকেটর ব্যবহার করে, লেন পরিবর্তনের জন্য ইন্ডিকেটর ব্যবহার করুন। কাউকে সাইড দিতে চাইলে বাম পাশের ইন্ডিকেটর জ্বালান, সাইড না দিতে চাইলে কিংবা নিজে ওভারটেক করতে চাইলে ডান পাশে ইন্ডিকেটর জ্বালান। বাইক থামাতে চাইলে বাম পাশের ইন্ডিকেটর চালিয়ে অন্তত আস্তে আস্তে ব্রেক করে থামান। ইমার্জেন্সি ব্রেকিং ক্ষেত্রে কখনোই ক্লাচ চাপবেন না। ভেজা রাস্তায় 2 ব্রেকের সাথে ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করুন। 3 চাকার যানবাহনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, এদের সামনের চাকা বড়ি দিয়ে ঢাকা থাকে বলে মুভমেন্ট বোঝা যায় না। তাছাড়া রাস্তার ওপরে হঠাৎ 360 ডিগ্রি মারে। দীর্ঘ যাত্রাপথে অবশ্যই অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। বিভিন্ন গবেষণা প্রমাণিত যে ভ্রমণ ফ্যাটিগের জন্য নামাজ সর্বোত্তম ব্যায়াম, মানসিক প্রশান্তির কথা নাই বাদ দিলাম। ধন্যবাদ। যদি কোনো কথা একটুখানি হর্ষ যেন তাদের বিষাদের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখবেন। বাইকে বসার পর যাত্রা শুরুর আগে অবশ্যই যার যার সৃষ্টিকর্তার কথা স্মরণ করবেন। সালামু আলাইকুম। যারা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিছু জরুরি পরামর্শ। সূর্যের আলো যতই প্রখর হোক না কেন, হাইওয়েতে সবসময় ফগ লাইট জ্বালিয়ে রাখবেন। ফগ লাইট না থাকলে হেডলাইট